মজাদার ডেজার্ট করে দেখাবো। এটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এটা বাচ্চাদের খুবই পছন্দ, কারণ এই সময় বাচ্চারা সব ঘরে বন্দি, তাই আপনারা এরকম মজার মজার ডেজার্ট করে বাচ্চাদের খুশি করে দিতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকার সুযোগ করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিতে পারেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এটা বলো কোথা পর্যন্ত অপেক্ষা করবো, জেলির যে পানিটা ছিল সেটা দেখেন চাল হয়ে গেছে, একটু ঘন ঘন মনে হচ্ছে, এখন আমি এটা নামিয়ে নেব। পানি বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো হাফ কাপ সাবুদানা, এটা আমি অনেক পানি দিয়ে বসালাম, এতে করে সাবুদানাটা ফুটতে অনেক বেশি সুবিধা হয়, এটা বলো কাঠা ওঠা পর্যন্ত অপেক্ষা। সাবুদানাটা বলো এসে গেছে, পানির যে গরম আছে সেই গরমে হয়ে যাবে। এখন আমি এটা একটা চালনির মধ্যে ঢেলে তারপরে ধুয়ে নেব, আমার জেলিটা জমে গেছে, এখন আমি এটা কেটে নেব। আমার এই ডেজার্টটা করার জন্য সবকিছু রেডি, আমার যে জেলি ছিল সেটাও রেডি রেডি। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, এটা জাল করা গরুর দুধ, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব
অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলির।